তৃতীয়বার ক্ষমতায় মোদি সরকার। এনডিএ যে গঠবন্ধন এবং সেই জায়গায় দাঁড়িয়ে জোট সরকার, প্রধানমন্ত্রী হিসেবে 9 তারিখ শপথ নিতে চলেছেন নরেন্দ্র মোদি। এবং খুব স্বাভাবিকভাবেই এই জায়গায় যে সমস্ত শরিক দলগুলো রয়েছে তাদের সঙ্গে আজকে আমরা দেখেছি সেন্ট্রাল হল, সেখানে দাঁড়িয়েছে বৈঠক শেষে বার্তা নরেন্দ্র মোদির মুখ থেকে একে একে উঠে এসেছে এবং একে একে সেই জায়গায় প্রত্যেকটি ছবি স্পষ্ট হয়েছে এবং সেই স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় নরেন্দ্র মোদির বক্তব্য এবং যে বক্তব্যের জায়গায় এই মুহূর্তে অবশ্যই বিরোধী জোট অর্থাৎ INDIA কে যেভাবে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় বিদ্ধ করেছেন মোদি। এবং আমরা একে একে যে ছবিগুলো দেখাচ্ছি, ইনফ্যাক্ট দেখুন এই মুহূর্তে 5টার 5 খুব তাৎপর্য রাখছে যে ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করছি। এনডিএ সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছেন মোদি এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমরা দেখতে পেলাম যে ছবি নীতিশ পাসওয়ান, তাদেরকে পাশে নিয়েই নরেন্দ্র মোদি তিনি তার বার্তা দিয়েছেন। এবং 24-এর লোকসভা ভোটে এনডিএ মহাবিজয় বলছেন নরেন্দ্র মোদি, এবং তিনি বলছেন এনডিএর ওপর ভরসা রেখেছে দেশবাসী। দেশের 22 রাজ্যে এনডিএ জয়লাভ করেছে এবং এনডিএ সবচেয়ে মজবুত জোট সরকার। এবং আমরা যখন এই ছবিগুলো দেখছিলাম এবং দেখবার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যেটা খুব উল্লেখযোগ্য ছবি, আপনারা দেখুন যেভাবে প্রত্যেকেই নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ সারছেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ যেটা বলছিলাম যে মোদির নিশানায় INDIA, এবং সেই জায়গায় দাঁড়িয়ে কংগ্রেসকে একেবারে আক্রমণের জায়গা EVM নিয়েও স্পষ্ট তোপ দেখেছেন নরেন্দ্র মোদি। এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর যে বক্তব্য EVM নিয়েছিল একবার শোনাই নরেন্দ্র মোদি কি বলছেন, শুনুন। ইন্ডি গঠবন্ধন ওয়ালে जब EVM का विरोध करते हैं तो मैं सिर्फ एक चुनाव के रूप में नहीं देखता, मैं मानता हूं ये लोग मन से पिछली शताब्दी के सोच वाले लोग हैं। वे टेक्नोलॉजी को महत्व न समझते हैं, न टेक्नोलॉजी स्वीकार करने को तैयार है। और ये सिर्फ EVM में दिखाई दिया, ऐसा नहीं UPI में दिखाया। जब हमने कहा कि हिंदुस्तान के लोग डिजिटल ट्रांजेक्शन करेंगे, फिनटेक की दुनिया में आज हिंदुस्तान का नाम हो गया, मानने को तैयार नहीं। आधार आज देश की एक पहचान बना है। मैं तो देख रहा हूं कि मुझे कई देश कहते हैं कि हमें आधार की पद्धति से आगे बढ़ना है, आप कैसे मदद कर सकते हैं। उस आधार को रोकने के लिए सुप्रीम कोर्ट में बार 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 जाकर के परेशानियां पैदा की। यानी मूलतः ये प्रगति के विरोधी, आधुनिकता के विरोधी, टेक्नोलॉजी के विरोधी इंडी अलायंस हमने देखा है। भारत के नागरिकों को चुनाव प्रक्रिया के प्रति अविश्वास पैदा करने का जो उनका षड्यंत्र है, मैं मानता हूं कि अब दुनिया भी भारत के लोकतंत्र की विविधता, विशालता, व्यापकता, गहनता, इन सब को भी जानने समझने के लिए आकर्षित होगी। ऐसे ही इस चुनाव के नतीजे में देख रहा हूं। একেবারেই যে বক্তব্য শোনালাম, এবং 9 জুন তৃতীয়বার প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি তিনি শপথ নিতে চলেছেন এবং যে শরিক দল তাদের সঙ্গে প্রত্যেকের সঙ্গে যে বন্টন অর্থাৎ যে গোটা মানে সভা অর্থাৎ মন্ত্রিসভা তার যে গঠন হতে চলেছে সেই গঠনে জোট শরিকদেরকে পাশে নিয়েই মোটামুটিভাবে যে যে দপ্তরগুলোকে সামনে নিয়ে আসা হবে সেই জায়গাগুলো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি। কারণ জোট শরিকদের পাশে সরকার গঠনে নরেন্দ্র মোদি, এবং যে জায়গাগুলো খুব স্বাভাবিকভাবে সামনে এসে একটু বলি রাখি আপনাদেরকে, 4 প্রধান দপ্তর থাকতে পারে বিজেপির হাতে, এবং এর মধ্যে স্বরাষ্ট্র, অর্থ, প্রতিরক্ষা এবং বিদেশ অর্থাৎ বিদেশ মন্ত্রক, এগুলো বিজেপির হাতে থাকতে চলেছে বলেই আমরা জানতে পারছি। ইনফ্যাক্ট JDU কি কি পেতে পারে বলে আপাতভাবে আমরা জানতে পারছি সূত্রের খবর, JDU পেতে পারে রেল, গ্রাম উন্নয়ন এবং জলসম্পদ। এবং তৃতীয়ত যেটা জানতে পারছি আমরা, TDP-র কাছে কোন কোন দপ্তরগুলো যেতে চলেছে। TDP-র কাছে যাচ্ছে তথ্য প্রযুক্তি, জলপথ, গ্রাম উন্নয়ন এবং সড়ক পরিবহন। আপাতভাবে এই দপ্তরগুলোর সূত্র মারফত খবর আমরা জানতে পারছি, এবং যেটা নীতিশ বলছেন সবসময় মোদির পাশে থাকব, এবং নরেন্দ্র মোদি তিনি তার মুখ থেকে স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় তার বক্তব্যগুলোকে আমরা পেয়েছি। এবং যেটা সব থেকে উল্লেখযোগ্য জায়গা সেটা হচ্ছে এনডিএর ওপর ভরসা রেখেছে দেশবাসী, আমরা দেখাচ্ছি দেখুন
খুব তাৎপর্যপূর্ণ এই যে ছবি, এখন এই জায়গা থেকে দাঁড়িয়ে অবশ্যই দুটো জায়গা রয়েছে, কারণ একদিকে বিজেপির তরফ থেকে যে আসন সংখ্যা এবং এনডিএর তরফ থেকে সর্বমোট যে আসন সংখ্যা, অর্থাৎ ঘরে এবং বাইরে এই যে দুটো জায়গা, সেটাতে খুব স্বাভাবিকভাবেই যে নিজেদেরকে একসঙ্গে হয়ে চলতে হবে এবং তার জন্য তারা যে প্রস্তুত, এই যে ছবিটা এবং যে বার্তাটা, সেটা কিন্তু অনেকাংশে পরিষ্কার করে দিয়েছেন আজ নরেন্দ্র মোদী। এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়েই শরিকদের মন্ত্রিত্বের যে দাবিগুলো ছিল সেই দাবিগুলো পূরণ, একেবারে সেটা সদর্থক ভূমিকায় অবতীর্ণ হয়ে তা পালন করা, এবং সেই জায়গায় নির্দিষ্টভাবে আমরা খুব স্বাভাবিকভাবে যেই ছবিগুলো দেখতে পেলাম, অর্থাৎ এই যে ছবিগুলো অবশ্যই তার তাৎপর্য অনেকাংশেই রাখবে এবং আগামী সময় আরও যত এগোবে তত হয়তো আমরা আরও স্পষ্ট বুঝতে পারব, কারণ 9 তারিখ হচ্ছে খুব বড় দিন। আর বিকেলের দিকেই যেটা বলছিলাম যে রাষ্ট্রপতির কাছে নরেন্দ্র মোদী তিনি যাবেন, এবং ঠিক সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে অবশ্যই দেখবার বিষয়। আমরা ইনফ্যাক্ট ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি এবং যে যে ছবিগুলো সামনে এসছে তার মধ্যে উল্লেখযোগ্য এই মুহূর্তে জানিয়ে রাখি, আর কিছুক্ষণের মধ্যেই রাষ্ট্রপতি ভবনে নরেন্দ্র মোদী তিনি যাবেন। এবং এর আগেও আপনারা দেখেছেন যে ছবিগুলো আমরা দেখিয়েছি আপনাদেরকে, এলকে আডবাণি তার সঙ্গে গিয়েছিলেন দেখা করতে, এবং একই সঙ্গে দাঁড়িয়ে আমরা দেখতে পেয়েছি সেই জায়গায় তিনি তার ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করেছেন। এবং এক্স্যাক্টলি ঠিক এই জায়গাগুলো থেকে আমরা দেখতে পেয়েছি, কারণ এই যে এনডিএ সরকার গঠনের আগে যেটা দৃঢ় প্রতিজ্ঞ মনোভাব এবং আগামী 5টা বছরের জন্য এনডিএ সরকার, সেই এনডিএ সরকার কিন্তু একটা গুরুত্ব রাখতে চলেছে তা হয়তো আজকে আমরা স্পষ্ট বুঝতে পেলাম। দেখুন এই মুহূর্তে দেখাচ্ছি রামনাথ কোবিন্দের বাসভবনে নরেন্দ্র মোদী তিনি গিয়েছিলেন, এবং লালকৃষ্ণ আডবাণীর বাসভবনে মোদী গিয়েছিলেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ ছবি দেখুন মুরলী মনোহর যোশী তার বাসভবনে গিয়ে সাক্ষাৎ করে এসেছেন এবং প্রত্যেকের থেকেই আশীর্বাদ নিয়ে এসছেন যাতে আগামী সময়টায় আরও ভালোভাবে এনডিএ সরকার 5টি বছর গোটা দেশের জন্য, গোটা দেশের মানুষের জন্য যাতে পাশে থাকতে পারেন। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে তারা যে জোটবদ্ধভাবে সেই লড়াইটা চালাবেন আগামী সময় সেটার জন্যই, আর আগাম যে তার বক্তব্য সেই বক্তব্যগুলো আমরা পেলাম এবং তাতে খুব স্পষ্ট তারা আগামী যে যে পদক্ষেপ সেই পদক্ষেপগুলো আরও দ্রুত এবং দৃঢ় করতে চলেছেন।